হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা তাইওয়ানের ন্যাশনাল সিংহুয়া ইউনিভার্সিটি সম্পর্কে জানব এবং এই স্কলারশিপটা এই বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রামের জন্যই প্রযোজ্য হবে। তো এটা তাইওয়ানের ওয়ান অফ দ্য বেস্ট একটা ইউনিভার্সিটি এবং এটার র্যাঙ্ক কিন্তু আপনার 200-এর মধ্যে বা 200-এর আশেপাশে থাকে পুরো ওয়ার্ল্ডের মধ্যে, বুঝতেই পারছেন। এবং এশিয়ার মধ্যে 50-এর মধ্যে সবসময় থাকে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে। তো মূল বিরোধে যাবো তার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনার বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, ফেলোশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো এটা হচ্ছে ন্যাশনাল সিংহুয়া ইউনিভার্সিটি, যেটার তিনটা প্রোগ্রাম রয়েছে। ব্যাচেলার প্রোগ্রামটা সাধারণত 4 বছর পর্যন্ত হয়ে থাকে, মাস্টার্স হচ্ছে 2 বছরের জন্য এবং পিএইচডি প্রোগ্রামটা সাধারণত 3 বছর হয়ে থাকে। এবং এই বিশ্ববিদ্যালয়গুলো ইন্টারন্যাশনাল এবং ফরেন, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক স্টুডেন্টকে অনেক বেশি স্কলারশিপ দিয়ে থাকে, প্রায় 2000-এর বেশি স্কলারশিপ দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়টা, সবগুলো প্রোগ্রাম মিলিয়ে আর কি। এবং এই বিশ্ববিদ্যালয়ের যে স্কলারশিপ নিয়ে কথা বলবো আমরা, এই স্কলারশিপটা আবেদনের শেষ সময় হচ্ছে 30 সেপ্টেম্বর 2024। তো এবার আসে স্কলারশিপে কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন যদি আপনারা স্কলারশিপে সিলেক্টেড হন আর কি। প্রথম কথা, এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। আপনি যে কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করেন না কেন, ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি আপনি সম্পূর্ণ টিউশন ফি ওয়েভ করতে পারবেন এই স্কলারশিপের মাধ্যমে। এবং প্রতি মাসে আপনাকে একটা বৃত্তি দেওয়া হবে। যারা হচ্ছেন ব্যাচেলারে অ্যাপ্লাই করবেন, ব্যাচেলার স্টুডেন্ট, তারা প্রতি মাসে হচ্ছে, সরি, প্রতি বছর হচ্ছে তাইওয়ানের যে কারেন্সি সেক্ষেত্রে 5000 পরিমাণ অ্যামাউন্ট পাবেন মাস্টার্সের জন্য। সরি, আমি এটা ভুল হয়ে গেছে, অ্যানুয়ালি হচ্ছে 60,000 এবং প্রতি মাসে আপনারা 5,000 করে তাইওয়ানের ডলার সম্ভবত এটা পাবেন। এবং মাস্টার্সের জন্য হচ্ছে 60,000 পাবেন প্রতি বছর এবং পিএইচডির জন্য হচ্ছে 40,000 পর্যন্ত পাবেন আর কি। তো এবার আসছি যে আরও কী কী এক্সপেন্স এরা বিয়ার করবে। আপনার লিভিং কস্ট সম্পূর্ণ বিয়ার করবে যে স্টাইপেন্ড আপনাকে দেবে আর কি। এছাড়াও আপনাদের পিএইচডিতে যতগুলো রিসার্চ অপরচুনিটি আছে এবং রিসার্চ এক্সপেন্স আছে সবগুলো কিন্তু বহন করবে এই যে স্কলারশিপ এটা। এবার আসছি এই স্কলারশিপ অ্যাপ্লাই করার ক্ষেত্রে আবেদনের যোগ্যতা কী কী। আপনাকে অবশ্যই এইচএসসি বা এসএসসি কমপ্লিট করতে হবে যদি আপনি ব্যাচেলার লেভেলে অ্যাপ্লাই করতে চান। মাস্টার্সের জন্য অবশ্যই আপনার একটা ব্যাচেলার কমপ্লিট থাকতে হবে এবং পিএইচডির জন্য আপনার একটা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এবং অবশ্যই আপনাকে নিউ স্টুডেন্ট হতে হবে যে অ্যাপ্লাই করছেন তাইওয়ানের যে কোনো একটা প্রোগ্রামে, সরি, তাইওয়ানের এই ইউনিভার্সিটির যে কোনো একটা প্রোগ্রামে, এবং আপনার একটা ভালো একাডেমিক পারফরমেন্স এবং ভালো একটা পোটেনশিয়াল থাকতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, পোটেনশিয়াল এই জিনিসটা আসলে কেমনে বুঝাবো আর কি। এক্ষেত্রে আপনার স্টেটমেন্টের পারপাস বা মোটিভেশন লেটারটা ভালো ভূমিকা রাখতে পারে। এবং আপনাকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং ফিট থাকতে হবে। এবং আপনার যে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট রয়েছে, আইএলটিএস, টোফেল বা জিআরই, এগুলো যদি লাগে তাহলে সেগুলো আপনাকে হচ্ছে এখানে প্রযোজ্য হবে আর কি। এবং আমরা এখন জানবো যে স্কলারশিপ অ্যাপ্লাই করতে কী কী ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে। একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় দেওয়া হবে, এটা আপনি ফিল আপ করে হচ্ছে ডকুমেন্ট হিসেবে সাবমিট করবেন। আপনার যে হাইয়েস্ট ডিগ্রি সার্টিফিকেট, মানে আপনার লাস্ট যে ডিগ্রি রয়েছে সেটার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে। 2টা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে। প্রয়োজন হবে আপনার পাসপোর্ট, আপনার স্টাডি প্ল্যান যেটা আপনি কি অবশ্যই ইংলিশে বা চাইনিজে লিখতে পারবেন, ইংলিশ প্রোফিসিয়েন্সি সার্টিফিকেট প্রয়োজন হবে, আইএলটিএস বা টোফেল আপনি যেটাই দেন না কেন। এবং যারা হচ্ছে পিএইচডি অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে রিলেভেন্ট পাবলিকেশনস প্রয়োজন হবে এবং অ্যাকাডেমিক থিসিসও প্রয়োজন হবে। অথবা এবার আসি যে আমাদের যে এই ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে কোন কোন ধরনের প্রোগ্রাম রয়েছে আর কি। যদি আপনারা ব্যাচেলার অ্যাপ্লাই করেন তাহলে এখানে আপনারা কতগুলো ফিল্ড রয়েছে, তার মধ্যে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্স, নিউক্লিয়ার সায়েন্স, IEEE, আর্টস, হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে, ইন্টার ডিসিপ্লিনারি প্রোগ্রাম, এছাড়াও হচ্ছে রিসার্চ কলেজও রয়েছে। মাস্টার্সের জন্য আপনার একই ধরনের প্রোগ্রাম রয়েছে, এছাড়াও একটু বেশি প্রোগ্রাম রয়েছে। এবং পিএইচডির জন্য আপনার সীমিত কিছু প্রোগ্রাম রয়েছে, যার মধ্যে রয়েছে আপনার গ্লোবাল অপারেশন ম্যানেজমেন্ট, হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স, টেকনোলজি ম্যানেজমেন্ট, রিসার্চ কলেজ, ইন্টারন্যাশনাল, ইন্টার কলেজিয়েট, এমএস প্রোগ্রাম আর কি। এগুলো হচ্ছে আপনার পিএইচডি প্রোগ্রাম।
এবার আসি ইউনিভার্সিটি সম্পর্কে। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার জিপিএ রিকোয়ারমেন্টটা কেমন? যদি আপনারা ব্যাচেলর অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফোরের মধ্যে চিন্তা করলে মিনিমাম 3 প্রয়োজন হবে। তাহলে আমরা যদি বুঝি এইচএসসি বা এসএসসিতে আপনার 4.25 বা 4.50 উপর থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন, এবং মাস্টার্সের জন্য আপনার জিপিএ মিনিমাম 3 হলে আপনি এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। পিএইচডির জন্য আপনার মিনিমাম হতে হবে 3.5 এবং ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স, রিসার্চ স্কিলস। এবং এখানে অ্যাপ্লাই করতে আপনার ইংলিশ প্রফিশিয়েন্সি প্রয়োজন হবে। ব্যাচেলরের ক্ষেত্রে আপনার টোফেলের যে স্কোরটা এটা প্রয়োজন হবে 79 এবং আইএলটিএসের ক্ষেত্রে হচ্ছে 6, এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনার টোফেলের প্রয়োজন হবে 80 মিনিমাম, আইএলটিএসের ক্ষেত্রে প্রয়োজন হবে মিনিমাম 6.5, পিএইচডির ক্ষেত্রে আপনার টোফেল প্রয়োজন হবে মিনিমাম 80 এবং আইএলটিএসের ক্ষেত্রে 6.5। এবার আসা যাক এই বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রোগ্রাম রয়েছে এই সকল প্রোগ্রামে আপনার টিউশন ফি মূলত কেমন। এখানে যে ব্যাচেলর প্রোগ্রাম রয়েছে সেগুলো সাধারণত আপনার সেমিস্টার ভিত্তিক ইউএস ডলার $1,600 থেকে $2,000 পর্যন্ত হতে পারে। এছাড়াও কিছু অ্যাডিশনাল ফি আপনাকে দিতে হবে, যেমন স্টুডেন্ট সার্ভিস, ইন্স্যুরেন্স এবং আরও কিছু কস্ট থাকতে পারে। মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনারও এখানে প্রতি বছর $1,600 থেকে $2,300 দিতে হবে, এটা পার সেমিস্টার, পার ইয়ার না সরি। এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আপনাকে প্রতি সেমিস্টারে $1,600 থেকে $2,500 প্রোভাইড করতে হবে। এছাড়া অ্যাডিশনাল কিছু কস্ট রয়েছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আর কি। এবার একটু যাওয়া যাক যে আপনারা এই যে স্কলারশিপ প্রোগ্রামটা আছে এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তার আগে আপনাকে ইউনিভার্সিটি থেকে যে কোনো একটা প্রোগ্রাম চুজ করে সেই প্রোগ্রাম সম্পর্কে ডিটেলস জানতে হবে এবং আপনাদেরকে হচ্ছে ওই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হবে। পাশাপাশি স্কলারশিপের জন্য আপনাদের যে ডকুমেন্টস প্রয়োজন হবে, যে ইনফরমেশনগুলো প্রয়োজন আছে, সেগুলোর জন্য আপনারা অনলাইনে ইজিলি অ্যাপ্লাই করে ফেলতে পারেন এবং অ্যাপ্লিকেশনটা আপনারা সাবমিট করে দিতে পারবেন। এবং এই যে স্কলারশিপে অ্যাপ্লাই করার যে প্রসেস, অ্যাপ্লিকেশনের যে ডিটেলস এবং কীভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লিকেশন লিঙ্ক এটা আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আমি চেষ্টা করছি আজকের ভিডিও তাইওয়ানের একটা ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে আপনাদেরকে জানার জন্য। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।